বার্ধক্য যে প্রেমে ছাপ ফেলে না তা বারবার প্রমাণ করেছেন দীপঙ্কর দে আর দোলন রায়। বয়সের ফারাক 26 বছরের, কিন্তু মনের প্রাণের মিল দেখে তা বোঝা দেয়। 22 বছর লিভিনের পর 2020 সালের জানুয়ারি মাসে আইনি মতে বিয়ে সারেন তারা। এতদিন একসঙ্গে থাকার পর কি আদৌ কোনো না পাওয়া কাজ করে মনে? এক সাক্ষাৎকারে জীবনের এক আক্ষেপ নিয়ে কথা বলতে দেখা গিয়েছিল দোলনকে। শাশ্বত চট্টোপাধ্যায় সঞ্চালিত অপুর সংসারে এসে জানিয়েছেন তার সন্তানের খুব শখ, বিশেষ করে একটি মেয়ের মা হওয়ার। দোলনকে বলতে শোনা গিয়েছিল, আমি নিজে আমার মায়ের খুব কাছের, এখন তো বয়স হয়ে গিয়েছে মায়ের, সব কথা তো আর ভাগ করা যায় না, একটা মেয়ে থাকলে খুব ভালো হতো, তার সঙ্গে মনের সব কথা ভাগ করে নিতাম, বন্ধুর মতো মিশতাম। দোলনের মুখে সে কথা শুনে খানিক চুপ করে যান দীপঙ্কর নিজেও। তিনিও সেদিন উপস্থিত ছিলেন ওই টক শোতে। পরিবেশ হালকা করতে তারপর অবশ্য আসরে নামেন শাশ্বত নিজেই, চলে যান র্যাপিড ফায়ার রাউন্ডে। সম্প্রতি দিদি নম্বর 1-এর মঞ্চে অতিথি হয়ে এসেছিলেন সস্ত্রীক দীপঙ্কর। সঙ্গে জানিয়েছিলেন বয়স বাড়লে কী হবে, মন পছন্দ সব তেলে ভাজাকে সঙ্গী করেই দিন কাটে তার। ডায়েটের ডটুকুও মানেন না তিনি, অসম বয়সে জুটি, তার উপর প্রৌঢ়ত্বে পৌঁছে বিয়ে কম কটাক্ষের মুখে পড়েনি দীপঙ্কর দে ও দোলন রায়। তবে সেই সব বিদ্রুপের তোয়াক্কা না করে একে অপরের হাতটা শক্ত করে ধরে রেখেছেন। সো ভিউয়ার্স, এখনও আমাদের ফেসবুক পেজটি লাইক না করে থাকলে এখনই করে নিন, ডেসক্রিপশনে লিংক দেওয়া রয়েছে। আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।